মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সবাই খুব সুস্থ আছো, সেটা থাকাটাই খুব স্বাভাবিক। যাই হোক, এখন প্রায় 11টা বাজে, অনেক আগে উঠে গেছি, ব্রেকফাস্টও আজকে ডান, আর এখন আমি জাস্ট ঘরটা পরিষ্কার করব। সকালবেলা পড়ানো ছিল, কিন্তু ওরা সবাই বলছিল, যেহেতু আজকে সবারই স্কুল অলমোস্ট ছুটি দিয়েছে বা অনলাইন দিয়েছে, সবাই বলছিল ম্যাম সকালবেলা ক্লাসটা না করে আমরা বিকেলবেলাই করি। আলাম তো বিকেলবেলাই আর ওরা বিকেলে 5:30 থেকে আসবে, তো আমি এই বেলাটা একটুখানি ঘরটা ঠিকঠাক সব কিছু করে নিই। আর শুভম এখন ওয়াশরুমে গেছে, মানে আমার কাছে এখন হেভি ফাঁকা টাইম। দেখো এটা ঠিক করেছিলাম, এটার জঘন্য অবস্থা, এটা ঠিক করেছিলাম, এটার আবার জঘন্য অবস্থা, এটা এখনও ঠিক হয়নি, আবার ওই জায়গাটা মানে আবার হলো। এই জায়গাটা একটুখানি গোছানো গেল, বিছানাও কমপ্লিট গোছানো। গুড আফটারনুন, ওয়েলকাম টু সুভ্রি ফ্যামিলি, চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি, মা কটা ওষুধ বাকি আছে, সেই ওষুধগুলো নেওয়া হয়নি, সেই ওষুধগুলো আপাতত আরও কটা ওষুধ আছে সেই ওষুধগুলো নেব, নিয়ে আবার ব্যাক করবো, ব্যাক করে চান করে খেয়ে নিয়ে আবার দুটোর সময় বেরোতে হবে, বিকল্প দুটোর সময় আবার সল্ট লেকাটা খাওয়া যাচ্ছে। রিমা এখন এখানে ফল নিয়ে বসেছে, ফলাহার করবে ঠিক করছে, এখন একটুখানি হেলথ কনসাস হয়ে গেছে, বলছে আমাকে একটুখানি হেলথ কনসাস হতে হবে, তাই এখন ফলাহারে মনোযোগ করেছি। খা খা অবস্থা, তুই নাকি তোর টি শার্ট গুলো সেগ্রিগেট করে দিবি আমার। আরে করে দেবো করে দেবো, এত চাপ নিচ্ছিস কেন তুই? সেই 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 রিমা, তুই এখন ফলাহার টলাহার কর, এই ভালো সুস্থ থাক, এই ঘরের দায়িত্ব। আমরা এই যে ডেলি ব্লগ দেখাই লোক, মানে ডেলি ব্লগ করি, ডেলি কি খাচ্ছি না খাচ্ছি এই সমস্ত কিছু, অনেক ডেলি লাইফ, ডেলি লাইফ, অনেকে ভাবে বোধহয় এটাই বোরিং, বাট আমার মতে মনে হয় বেশি শো আপ না করে, শো আপের ব্যাপারটা মেইন ব্যাপারটা হলো, দেখো যখন একটা লাইফ রেগুলারলি আমরা চালাই না, রেগুলারলি কি আমরা কিছু কিনি, রেগুলারলি কি আমরা রেস্টুরেন্টে খাই, হ্যাঁ রেগুলারলি ঘুরতে ঘুরতে যাওয়া যায় না রেগুলার, হ্যাঁ সেটা কিন্তু করি না। এবার হলো একটু ভ্যারাইটি আনার জন্য আমরা তখন ওই শপিং, আমরা তখন ওই খাওয়া দাওয়া, আমরা তখন ওই নিজেদের স্পেশাল ডেটা সেলিব্রেট করি, তোমাদের সাথে শেয়ার করি, তখনই ওইটা করি। আর রেগুলারলি যেটা করি ওই ডাল ভাত, আমি রিমা ও শুভম, এই হয় এটাই হয়। কিন্তু আমার এখন মাথাটা প্রচন্ড গরম, কেন রে? আরে এই জায়গাটা আমি ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি, 5 মিনিটে ঠিক করে দিচ্ছি, টাইম ল্যাপস চালাবো ঠিক হয়ে যাবে। মানে ভাত হচ্ছে আপাতত, দিদির এখানে বাকি কাজকর্ম চলছে, আজকে মোটামুটি রান্নাবান্না শেষ, সব ঢাকা দিয়ে রাখা হয়েছে, যখন খাবো তখন দেখাবো। তো এখন খেয়ে বেরিয়ে যাবো, এখানে ভাত, তারপরে হয়েছে এখানে একটা তরকারি, আর এটা হচ্ছে ঢেঁড়স পোস্ত, ঝিঙে আলু পোস্ত। সবাইকে আমার পড়ানো হয়ে গেছে, প্রায় 8টা বাজে, গুড নাইটের দিকে চলে যাচ্ছি, যাই হোক আমাদের একটু খিদে পেয়েছে, এর জন্য আমরা একটু ব্রেড আর জ্যাম খাচ্ছি, আর তার সাথে বাড়িতে কর্ন ছিল, ছোট কাকু কর্ন এনেছে, কর্নটার মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু বাটার, একটু নুন, আর একটু লেবুর রস দিই, মানে আমরা একটু হেলথ কনসিয়াস না, আবার কখন যে হরকাবো কে জানে। ব্রেড আর জ্যাম আর তার সাথে কর্ন, একটু মশলা কর্ন করে, শোনায় কি ভাবা যায়, ভাবা যায়, আমরা পেটুক মশলা দেখে চাউমিন টাউমিন না গিয়ে মোমো টোমো না গিয়ে এসব খাচ্ছি। জাস্ট ডিনার করে এসে বসলাম, আজকে সারা দিন আমি কমেন্টগুলো দেখছিলাম, কমেন্টগুলো রেগুলার বেসিসেই দেখি, বাট অনেকের অনেক কোয়েরি কমেন্ট থাকে না, যে রিমা তুমি কি করো, বা রিমা তুমি যে পড়াও সেই পড়ানোটা দেখাও, তোমার স্টুডেন্টদেরকে যে তুমি পড়াচ্ছ ওই টাইমটাতে একটু ব্লগ করো, আর রিমা তুমি ক্লাস 12 স্টুডেন্টদেরকে কিছু টিপস দাও, আফটার 12 তারা কি করে, তো সেটা নিয়ে আমি বসলাম। এবার এই বসে ব্লগে বলা মানে হলো অনেকক্ষণে, এটা অনেকের কাছে খুব বোরিং লাগতে পারে, অনেকের কাছে খুব ইন্টারেস্টিংও লাগতে পারে, অনেকে ভালোও ভাবতে পারো, অনেকের বোর হয়ে হয়তো স্কিপ করে চলেও যেতে পারো, যাই হোক যেটা করবে এটা সম্পূর্ণ তোমাদের ওপর যেটা করবে। তো আমি ফার্স্টে বলি আমি কি করি, আমি একজন প্রাইভেট টিউটর, নাও আমি একজন প্রাইভেট টিউটর, আমি কমার্সের স্ট্রিমের সাবজেক্টগুলো পড়াই, আমি 9-10 থেকে শুরু করি, আমি ICSE বোর্ড, ICSE, ISC, CBSE এই বোর্ডটা আমি পড়াই, আর সেখান থেকে
কমার্সের যেটা থাকে 19 ওদের একটা করে সাবজেক্ট থাকে, 11 12 এর পুরো স্ট্রিমটা থাকে। এবার প্রশ্ন হচ্ছে আফটার 12 কি করব। আফটার 12 আমি বিবিএ স্টুডেন্টদেরকে পড়াই, বিকমও পড়াই, এমবিএ স্টুডেন্টদেরকেও পড়াই, এটা হলো আমার প্রফেশন, আমি পড়াই। তার সাথে সাথে এখন আমি ব্লগ করি, এটা আমার প্রফেশন। আর কুটকাট যাই হোক, টাপারওয়্যার করেছি, বিজনেসের সাথে যুক্ত আছি, সেগুলো একদম সম্পূর্ণ মানে একটা আলাদা দিক। যদি বলো একদম কোর প্রফেশন আমার কি, সেটা হলো আমি একজন প্রাইভেট টিউটর টিচার। তো এবার হলো প্রশ্ন, অনেকেরই হতে পারে যে কেন আমি এই প্রফেশনে এলাম। রিমা তুমি কি ছোটবেলা থেকেই চাইতে তুমি টিচার হবে? একদম ছোটবেলায় তো সবারই ডক্টর সেটটা পেয়ে যায়, তখন ডক্টর হবে। এরপর যখন আমি স্কুলে গেলাম আমার টিচারদের খুব ভালো লাগতো, খুব পরিপাটি হয়ে তারা খুব প্রেজেন্টেবল হয়ে আসতো, মানে আসতেন, সেটা আমার সত্যি খুব ভালো লাগতো। আমার কাছে টিচারিং টিচিং প্রফেশনটা কাউকে বোঝাচ্ছে, আমরা হা করে বসে রয়েছি, এটা খুব। এবং আমি লাইফে যেই সব টিচারদের পেয়েছি আফটার 10, আমি খুব মোটিভেটেড তাদের দ্বারা, মানে তারা আমাকে লাইফে খুব মোটিভেট করেছে। তারা আমাকে প্রথম বুঝিয়েছে, হ্যাঁ রিমা তুইও এগুলো পারিস, রিমা তোর দাঁড়াবে। আমি ক্লাস 10 পর্যন্ত যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম সেটা আমি বলবো না, 11 12 এর পরও যে খুব ভালো ছিলাম সেটাও আমি বলবো না, কিন্তু না, একটা সাবজেক্টের প্রতি একটা টিচার যে ইন্টারেস্ট জাগায় সেটা আমার লাইফে আমার 11 12 থেকে স্টার্ট হয়েছিল, মানে আমার স্যার এটা আমার লাইফে স্টার্ট করে। আর তখনও আমি ভাবিনি আমি টিচার হব। আমার মা বরাবরই, আমি যবে থেকে কমার্স স্ট্রিমটা চুজ করি, আমার মা চেয়েছিল আমি ব্যাংকে চাকরি, আমার মায়ের ভীষণ ভালো লাগতো ব্যাংকে গিয়ে, এই আমার মেয়েও একদিন ব্যাংকে চাকরি করবে। এটা কোনোদিনই আমার বাড়ি থেকে ওই প্রেশারটা ছিল না যে আমাকে এটা হতে হবে ওটা হতে হবে। যাই হোক, ব্যাংকটা মা একবার বলেছিল, আমি একটু ট্রাই করেছিলাম, বাট আমি প্রাইভেট ব্যাংকে একটাতেই পেয়েছিলাম, ICICI জয়েন করা হয়নি ওই টাইমে, আমার বাবা খুব অসুস্থ ছিলেন, তো ওই টাইমে বাড়ির পরিস্থিতি ওটা ছিল না যে আমি জয়েন করবো। আর তারপর হলো অ্যাক্সিস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকের লাস্ট পরীক্ষা অবধি আমি এ করিনি, মানে আর পরীক্ষাটা দিতে পারিনি, লাস্ট পরীক্ষাটা। আর SBI এর আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ওটাতে আমি চান্স পাই। আমার যেটা বিকম করতে করতে একটা ইচ্ছে হয়েছিল মাঝখানে, সেটা হলো আমি মাস কমিউনিকেশন পড়ব, যার জন্য আমি এন্ট্রেন্স দিই। মানে আমার বৌদি যদি এখন ব্লগটা দেখে বলবে যে কেন করলি না, এখনও আমাকে ফোনে এটা বলে যে কেন করলি না। যাই হোক, আমি এন্ট্রেন্সটা দিই, আমি চান্স পাই। বাট বাড়ি থেকে না তখন আর কি জার্নাল, মানে আমি মাস কমিউনিকেশনটা হয়তো আমার বাড়ির লোককে সেই অর্থে বোঝাতে পারিনি, তখন হয়তো সবাই ওই রিপোর্টারটাই ভেবেছিল, এটা যে অনেকগুলো ভাগ হয় সেই ভাগটা আমি অতটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি। তো বিকমটা কমপ্লিট হলো, বিকম কমপ্লিটের পরে MBA এর জন্য অনেকে বলেছিলো, বাট না, ওই টাইমে আমার বাবারও ডেথ হয়ে যায়, তো আমি MBA এর জন্য চান্স নিইনি। আমার মানে তখন ভাই, ছোটো ভাই ক্লাস 11 পড়ছে, তো তখন আমি ভাবলাম যে না, আমি অ্যাকাউন্টসেই মাস্টার্সটা করি, তো আমি MCOM সেটা। দেন যে কোনো স্কুল কলেজ, বাবার বিজনেস একটু দেখতে দেখতে কোনো জায়গায় আমি জয়েন করিনি, তারপরে যখন কোনো স্কুলে জয়েন করলাম, সেটা করতে করতে আমার প্রাইভেট টিউশনের প্রতি, মানে তখন প্রচুর প্রাইভেট টিউশন আসতে থাকে আসতে থাকে, সেই টাইমে আমার প্রাইভেট টিউশন, তার আগে আমি পড়িয়েছি, কিন্তু সেই টাইমে না প্রাইভেট টিউশনের প্রতি নিজের সাবজেক্ট এত স্টুডেন্ট প্রচণ্ড ইন্টারেস্ট জাগে, দেন আমি তখন থেকে প্রাইভেট টিউশন এটাই করতে থাকি। এবার হলো সেই 9 10 11 12 BBA BCOM এই পড়াই। এবার যদি বলো যে আফটার 12 কে কী করবে, সেই বিষয়ের টিপস, দেখো আমার নলেজ অ্যাজ এ টিচার হয়তো আমি অনেক কিছু বলতে পারি, বাট কাউকে গাইড যখন করব, যেইটুকু নিজের নলেজ ওইটুকু থেকেই করব। এবার আসি যারা সায়েন্স নিয়ে পড়ছো 11 12, তোমরা জানো ক্লাস 10 অবধি কী, তারপরে মানে যেটা বলে না একদম একটা আর যদি নদীতে ছিলি এবার সমুদ্র, তো সায়েন্সের স্টুডেন্টরা এটা অনেকটা বুঝতে পারে। তো সায়েন্স নিয়ে যারা পড়ছো তাদেরকেও রেজাল্টের জন্য অল দ্য বেস্ট। তাদের জন্য নিশ্চয়ই তারা জয়েন্ট দেবে, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং দুটোতেই তোমরা নেবে। ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর স্ট্রিম, মানে প্রচুর আলাদা 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 সেক্টর আছে, সেগুলোর মধ্যে যেটা তোমরা চুজ করবে সেটা। এবার হয়তো কেউ ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলে না, বা কেউ মেডিকেলও পড়বে না, সে কি এর জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অন্য ব্যাকগ্রাউন্ডে শিফট করবে? সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা BCA পড়তে পারো, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা, BCA পড়তে পারো,
বিসিএ তেও এখন যে কোনো এমএনসি কোম্পানি খুব ভালোভাবে রিক্রুট করছে, মানে ভালো স্যালারি ভালো ডেজিগনেশন তাদের, তো তোমরা বিসিএ নিয়ে পড়তে পারো। অনেকে আছে, আমার কাছেও অনেকে আছে যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা বিবিএতে আসছো, সেটা আমি পরে আসছি। সায়েন্স নিয়ে পড়ে অনেকে সাবজেক্টের মধ্যে অনেক কিছু, বায়োলজি থাকে, অনেকে নিউট্রিশন নিয়ে পড়তে পারো, ডায়েটিশিয়ান, অনেক অপশন আছে, কিন্তু অপশনের শেষ নেই। আর প্রতিটা অপশন থেকেই তোমরা কোনো স্পেশালাইজেশন কোর্স কম্পিউটার কোর্স করে নিয়ে যে কোনো ভালো কোম্পানিতে চাকরি করতে পারো, তাছাড়া তো গভর্নমেন্ট জব আছে সেটা। এরপর আসি কমার্স। কমার্স যেহেতু আমার সাবজেক্ট, এটার বিষয়ে হয়তো আমি একটু বেশি বলতে পারবো। সেটা হলো যারা ইলেকট্রিক্যাল কমার্স পড়ছো, তারপর তাদেরও আমি বলি যে আমি আমার স্টুডেন্টদের বেসিক্যালি বলি, কমার্স নিয়ে যখন তোরা পড়ছিস তোদের সাবজেক্টের কম্বিনেশনে একটা ম্যাথস যদি পারিস, আর নইলে কম্পিউটার, যে যদি পারো যে তোমরা এ নাও, নয় ম্যাথস নাও, নয় তোমরা কম্পিউটার রাখো, যদি রাখো তবে কি তোমার কাছে বিবিএ বিসিএ দুটো অপশনই থাকে। প্রচুর কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরা টেকনিক্যাল লাইনে যায় থ্রু বিসিএ, থ্রু বিএসসি আইটি, এগুলো প্রচুর যায়, এরকম না। আমারই স্টুডেন্ট দুজন ছিল, তাদেরকে আমি বলেছিলাম যে, আমি একজনকে বলেছিলাম যে তুই কিন্তু এটার পর ওটা পড়তে পারিস, তো সে ওটা পড়েছে এবং সে লাইফে সাকসেসফুল, এখন সে একটা রেনাউন্ড কোম্পানিতে চাকরি করছে। এবার যদি কেউ বিবিএ পড়ে, তো বিবিএতে তো স্পেশালাইজেশন আছে, এইচআর আছে, মার্কেটিং আছে, স্পেশালাইজেশন করে ফিনান্স আছে, স্পেশালাইজেশন করে তাদের জন্য প্রচুর সেক্টর খোলা আছে, আফটার বিবিএও জব পাওয়া যায় এটা অন্তত আমি বিশ্বাস করি। তো তারা চাকরি করছে, আর এটার পর তারা এমবিএ তো করতেই পারে। আর যারা কমার্স নিয়ে পড়ছো তারা সিএর জন্য, অনেকেরই থাকে কমার্স নিয়ে পড়ছি তো সিএ পড়বো, সিএর জন্য প্রচুর পড়তে হয়, এতটা কনসেন্ট্রেশন লাগে, বিভিন্ন ভালো ভালো ইনস্টিটিউট আছে সেখান থেকে তোমরা এন্ট্রান্সের জন্য তৈরি হতে পারো সেটা। আর বিকম করতে পারো, বিকমে এখন অ্যাকাউন্টেন্সি, মানে আমি যখন পড়েছি তখন শুধু অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল, এখন প্রচুর কলেজে, তখন ছিল কিছু কিছু কলেজে ছিল আশুতোষ, কিছু কিছু কলেজে ছিল ম্যানেজমেন্ট অনার্স, এখন তো প্রচুর কলেজে আছে ম্যানেজমেন্ট অনার্স, তো সেটা পড়তে পারো। আর তারপরে আছে হলো আর্টস, যারা আর্টস নিয়ে পড়ছে এখন প্রচুর আর্টসের স্টুডেন্টরা বিবিএতে আসছে, আর তাছাড়া তো তাদের যে সাবজেক্টগুলো আছে এটসের, তারা ওই সাবজেক্টগুলোতেও অনার্স করতে পারে। সায়েন্স আর আর্টসের একটা থাকে কি, গভর্নমেন্টে স্কুলে প্রচুর তাদের সিট থাকে, আর অনেক প্রাইভেট স্কুল আছে, সেই প্রাইভেট স্কুলগুলোতে গিয়েও তোমরা টিচিং প্রফেশনে জয়েন করতে পারো, যেহেতু আমি টিচার আমি এই প্রফেশনটা নিয়ে বললাম। তাছাড়া মানে অন্য যদি কেউ মনে করো ইংলিশ অনার্স নিয়ে বিএ কর, মানে ব্যাচেলর অফ আর্টস ইংলিশ অনার্স নিয়ে করেছো, এরপর তারা মাস্টার্স কিন্তু মাস কমিউনিকেশনে করতেই পারো, বা ইলেভেন টুয়েলভ আর্টস নিয়ে পড়েছি ব্যাচেলরটাও মাস কমিউনিকেশনে করতে পারো, এবং ওটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, ভীষণ ইনোভেটিভ একটা সাবজেক্ট, খুব ভালো লাগবে, অনেকটা প্র্যাকটিক্যাল থাকে, অনেক নতুন নতুন জিনিস জানতে পারবে, খুব ভালো লাগবে, তো এগুলো তোমরা ট্রাই করতেই পারো। জানি না আমার কিছু মিস হয়ে গেল কিনা, যদি কিছু মিস হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে একটু লিখে দিও যে এটা বলা হয়নি, যদি আমার ওটার বিষয়ে নলেজ থাকে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। আর মানে কলকাতা শহরে প্রচুর কলেজ আছে, যেইসব কলেজে অ্যাডমিশনের জন্য আমার মানে অনেক দিন ধরে পড়াচ্ছে তো সেই জন্য একটা কানেকশন হয়ে যায়, তো তারা কোনো এক্সট্রা টাকা নেয় না, বা আমার দিক থেকেও কোনো এক্সট্রা টাকা নেওয়া হয় না, জাস্ট আমি কানেকশনটা দিয়ে দিই। শুধু কলকাতায় না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বাইরেও কিছু কলেজে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তারাও কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, আমাকে মেসেজ করতে পারো কি পড়তে চাও, সেই স্ট্রিমটা সম্বন্ধে যদি আমার ওই কলেজে জানাশোনা থাকে আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করবো। তো এটা তো হলো আমার প্রফেশন। ও যদি তোমরা কেউ কলকাতার মধ্যে থাকো বা কলকাতার বাইরে, প্রচুর কলেজেস আছে, হয়তো কেউ বুঝতে পারছো না কোন কলেজে অ্যাডমিশন নেবে বা কিছু, তোমরা আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদেরকে গাইড করবো, যদি মনে হয় যে আমার গাইডেন্সের প্রয়োজন আছে তবেই মেসেজ করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো, আমি রিপ্লাই করে তোমাদেরকে মানে আর কি গাইড করে দেবো কোন কলেজে, আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো। আর যদি আমি একটা জিনিস বলবো,
12 এর পর যখন ক্যারিয়ারটা চুজ করবে না অনেক চিন্তা ভাবনা করে চুজ করবে আর এক্সপেরিমেন্টের টাইম থাকে না যে হঠাৎ করে পড়তে পড়তে ফার্স্ট সেমিস্টার দিলাম সেকেন্ড সেমিস্টার দিলাম আর ভালো লাগছে না এটা করবে না তাই অনেক মাথা ঠান্ডা করে বাড়ির লোকের সাথে কথা বলে নিজের টিচার্সদের থেকে যে স্যার আমরা কোনটা পারবো নলেজ নিয়ে তারপরেই অ্যাডমিশনটা নেবে যদি আমি অনেকক্ষণ টানা কথা বললাম জানি না আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কিনা যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ব্লগটা শেয়ার করো সত্যি আমরা ভীষণ একটু কেমন হয়ে গেছে যে কিছুতেই 10,000 হচ্ছে না কিছুতেই 10,000 হচ্ছে না 10,000 কেন হচ্ছে না মানুষের আর আমাদের ভালো লাগছে না ভালো হয়তো লাগছে না সত্যি আমরা হয়তো রোজ দিন ওরকম ভ্যারাইটি দিতে পারছি না অ্যাকচুয়ালি আমরা প্রফেশনালি এতটাই ব্যস্ত না তো সেইখানে হয়তো সেখানে অত জায়গায় জায়গায় গিয়ে ব্লগ করতে পারছি ব্লগটা আরো আরো শেয়ার করে দিও আর খুব তাড়াতাড়ি প্লিজ একটু 10,000 করে দিও প্লিজ ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো সুস্থ রেখো গুড নাইট শুভরাত্রি টাটা।